দুইটি কথা কবি প্রথম কথা হচ্ছে আজিবি মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন মহিলা দিবসে প্রথম প্রশ্ন মু করবি যে একুশ বর্ষ হলে মুখ্যমন্ত্রী মহিলা সশক্তিকরণ দিগরে কন করথমে তো তা হিসাব দিও আজ কী অন্টা ভিড় মহিলা সশক্তিকরণ আথা কুচিত কৌমান আগে তো একুশ বর্ষর হিসাব দি মুখ্যমন্ত্রী দ্বিতীয় কথা হচ্ছে আজ আপনার দেখ ସ୍ୱାସ୍ଥ୍ୟ କ୍ଷେତ୍ରରେ ମହିଳାଟେ ଗୋଟେ ଖଟରେ ବୁହା ହେଉଛି ଦାଣ୍ଡରେ ଘାଟରେ ପ୍ରସବ କରୁଛି তাৰ স্বাস্থ্য জিৰ' কহিলে গল কিনি যাওঁ শিৱ মানে বিধানসভা হল বেলেগ মা ভি মানে ঝিয় মানে জগিকি আন্দোলন নিজৰ অধিকাৰ শিক্ষয়িত্ৰী হুন্তু নৰ্চ হুন্ত বছুচোন ইৰা ধৰি মই ৰাস্তা ৰোগ কৰো মুখ্যমন্ত্ৰী মহিলা সশক্তিকৰণ কথা কৈছে বদলৰে আজি দেখোন মোদী চৰকাৰ ভাৰতীয় জনতা পাৰ্টিৰ কেন্দ্ৰৰে থাই আজি ৰাজ্য কু আজি সতুৰি লক্ষ শালয়ী পঁয়লক্ষ উজ্বলা যোজনে গেছ অডাৰে কোডি লক্ষ পকা ঘৰ সেই প্ৰধানমন্ত্ৰী আৱাস নাচন কাৰ্ডে বি মা মানে সবুঠাই বড়ো কথা হ'ল গোটেই কথা খালি ক'ত

চাশ হাজার সুকন্যাস সমৃদ্ধি খাওয়া ও রাজ্যের খুলি ভে তো দেখলব্ধি ভারতীয় জনতা সব এটি গোটি কথা কী আপনার কি রয়ে যা বিজেপি শাসন করুচি সে জায়গার মহিলা দুষ্কর্ম হোক না এবং সে জায়গার মহিলা মানে সুরক্ষিত অহক্ষা একনৈতিক প্রসঙ্গ নু বিজেপি কংগ্রেস বিজেডি যেকোন আপনার দল

ঠিক কথা কই দুষ্কর্ম কথা মু তো কইবি যে ভারতীয় জনতা পার্টি জৌটি সরকারে আছে রাজ্যরে প্রশ্ন সেই দিনও কোন রাজ্যরে কত দুষ্কর্ম হউছি ওড়িশা রে দুষ্কর্ম হউছি গটে সামাজিক ব্যাধি এটা সমাজরে যে মানসিকতা আছে সেটা পরিবর্তন হেলে এটা বন্ধ হবো কিন্তু বড় কথা হউছি জেতেবেলে ঘটনাটা ঘটুচি কো সরকার দসিকো আগে ন্যায় দৌচি আপনার গোটি উদাহরণ আপনার দেখুন নির্ভয়া হত্যা কাণ্ডে দোষী ধরা কিন্তু আপনার ফাঁসি দণ্ড গটে অঞ্জনা মিশ্র কেস নিউটু অঞ্জনা মিশ্র পাই কংগ্রেস সরকার ক্ষমতাচ্যুত হল কংগ্রেস কু লোক বহিষ্কার কলে তা বিজু জনতা দল সরকার কু আসল কিন্তু একুশ বর্ষ ভিতরে আজ পর্যন্ত অঞ্জনা মিশ্রকে ন্যায় ঠিক ভাবে পাল্লানি আকুশ বর্ষ পরে তার দশিকি গোটে আরেস্ট করা হচ্ছে আগু আরেই লা এবে কিন্তু গোটে নিরক গোটে যঞ্জনা মিশ্র গোটে নিরক রাজ্য সরকার দলে এটি প্রশ্ন আসছে সরকার ে মাত্র দৌড়ান কে অপরাধীকে ধরেন কে দণ্ডবিধান করা হচ্ছে সেইটা হচ্ছে ওড়া বাড়া মা মান প্রশ্ন আজ নবীন বাবু